একই বয়সের যুবক, একই ফ্রেন্ড সার্কেল, একই সাথে উঠা বসা। একদল মসজিদে আসলো, আর একদল চায়ের স্টলে বসে গল্প গুজব করছে। কারণটা কি আমার বুঝতে হবে? যেই দল মসজিদে আসছে তাদের কলবটা রুহু দখল করে, কলবটা তাদের পরিষ্কার। আর যারা মসজিদে আসতে পারে না, নফসের দুঃখায় গুনাহ করতে করতে কলবটা এমন জং পড়ে গেছে, আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবু। গুনাহ করতে করতে কলবের উপর দাগ পড়তে পড়তে এমন কৃষ্ণ কালো আর ময়লা হয়ে গেছে, এখন সুমধুর কণ্ঠে আজানের স্বর ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, পিতামাতার খেদমত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, দাওয়াত তাবলীগের মেহনত ভালো লাগে না, এখন তার গান বাজনা ভালো লাগে, মদের নেশা জুয়ার নেশায় তার মনটা পড়ে থাকে, গুনার কাজগুলি তার ভালো লাগে, নেকির কাজগুলো তার ভালো লাগে না। বুঝতে হবে তোমার অন্তরটা নাপাকার অপবিত্র হয়ে গেছে, ঠিক কি না? এই কলপটাকে পরিচ্ছন্ন করার কি উপায়? অতি সংক্ষেপে বড় বড় চারটা রোগের কথা বলবো, যেই চারটি রোগের কারণে আমার আপনার কলবগুলি নাপাক হয়ে যায়, আমার আপনার কলবগুলি নফসের দখলে চলে যায়, আমার এই কলবটা একেবারে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়ে যায়। আমার ভাইরা, আমরা আপনারা সকলেই জানি আমার আপনার প্রত্যেকের সৃষ্টি আল্লাহ পাক করেছেন মাটি থেকে। আদম আলাইহিস সালামের সৃষ্টি ডাইরেক্ট মাটি, আমার আপনার সৃষ্টিও ডাইরেক্ট মাটি থেকে নয়, তবে ইনডাইরেক্ট মাটি। আদম আলাইহিস সালাম কি আল্লাহ ডাইরেক্ট? আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين. صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إك نفس إك روح إك دل إك نفس إك روح إك دل ولے در حرف ہر ایک غصت مشکل صفات نفس ہما شہوت گزیدن صفات نفس ہما شہوت گزیدن صفات دل ہما طاعات کردن
সিফাতে দিল হামা তাআত করদান আসলিমাই যাব হাইওয়া আজ গিলাস হিলাও তদবীর ইজাবাতি লাস্ত গরজে দর খুশ কি হাজারা রঙ্গে হাস মাহিয়ারা পায়া বোসত জঙ্গে হাস এক তুমসে ক্যা মোহাব্বত হো গই সারে ঝগড়ো সে ফরাগত হো গই হর তমন্না দিল সে রুখসত হো গই আব তু আজা আব তু খলওয়াত হো গই সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী জামে মসজিদ আলামিন জামে মসজিদের এই বার্ষিক মাহফিল অত্যকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মোবারক মাহফিলের মোহতারাম অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি বৃন্দ আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক হযরত মাওলানা হাবিবুর রহমান মিজবা সাহেব এবং অত্র কামরাঙ্গীর চর সহ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিদগ্ধ আলেমে দ্বীন জনাব আব্দুর রহমান বেতাগী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া মঞ্চে ভূমিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানের সমবেত দিন ধরদি ধর্ম প্রাণ সর্বস্তরের আমার প্রিয় বন্ধুগণ কলিজার টুকরো আমার যুবক ভাইয়েরা সর্বপ্রথম মহান রব্বে আরশে আজিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করে নিচ্ছি যিনি আজকের আবহাওয়াটা গত আগের দুই তিন দিনের তুলনায় অনেক ভালো রেখেছেন মাহফিল উপযোগী একটা সুন্দর পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন একই সাথে আমাদের শারীরিকভাবে অধ্যকারে মোবারক রজনী পর্যন্ত সুস্থ রেখে ইমানের বলে বলিয়ান করে কোরআন ও সুন্নার আলোকে হযরত উলামায়ে কেরামদের জবানে কিছু আলোচনা শুনে ব্যক্তি জীবনে আমার আপনার আমলের জজবা তৈরি করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন তাই সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তরের স্থল থেকে আবেগ ভরা কণ্ঠে জবান খুলে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে সূরাতুস শুআরা থেকে চারখানা আয়াত তেলাওয়াত করেছি, খুব মুখতাসার অল্প সময় এবং সারগর্ব কিছু সাজানো গুছানো আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। শুরুতি তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস শুআরার 89 নং আয়াত 90-91 আয়াতে আল্লাহ পাক বান্দাদেরকে ইরশাদ করে শোনাচ্ছেন, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন তোমাদের মাল সম্পদ এবং বংশ পরিচয় কোনো কাজে আসবে না, যেই দিন তোমাদের সম্পদ সন্তান এবং বংশ পরিচয় কাজে আসবে না, যেই দিন দুনিয়ার কোন মানুষ কারো উপকারে আসবে না, হ্যাঁ কাজে আসবে একটি জিনিস, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ কাজে আসবে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে রোগ মুক্ত পরিচ্ছন্ন পবিত্র একটি অন্তর বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন জান্নাত, জান্নাত পুরস্কৃত করা হবে, জান্নাত প্রদান করা হবে মুত্তাকিনদেরকে, আর অবদ্যাচারণকারী নাফরমানদের জন্য প্রস্তুত করা রাখা হয়েছে জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের এই চারখানা আয়াতের সারাংশ আমরা যা বুঝি,
কাল কিয়ামতের ময়দানে আমাদের শুধুমাত্র কাজে আসবে আমাদের পরিচ্ছন্ন অন্তর, ঠিক কিনা? অতএব কারণে আমার আপনার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার উপায় কি হবে, এটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু। কোন পদ্ধতিতে আমি আমার কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতের উপযোগী বানাবো, এটা আমার আজকের আলোচ্য বিষয়। আলোচনার শুরুতেই ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে মূল আলোচনাটা বোঝা সহজ হবে। আমার আপনার প্রত্যেকটা শরীরের, প্রত্যেকটি মানুষের বাহ্যিক যেমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক তেমনি ভাবে আমাদের মানব দেহের অভ্যন্তরেও কিছু গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়, কিন্তু ভিতরের যে অতি দামি মূল্যবান কিছু পার্টস, কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো দুই চোখে দেখা যায় না। আমাদের হাত পা চোখ কান, এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের ভিতরে যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নয়, কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তিনটা অংশের কথা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের, আমাদের সিনার বাম পাশে একটা বস্তু আছে, অত্যন্ত দামি বস্তু, যেটাকে বলা হয় আপনার আসিমাতুল জিসিম, অর্থাৎ আমার আপনার শরীরের রাজধানী। আমাদের শরীরের রাজধানী এটাকে বলা হয় কল, বাংলায় বলা হয় অন্তর। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আপনার প্রত্যেকের শরীরে রুহ নামক একটা দামি জিনিস আছে না নাই? আচ্ছা। তিন নাম্বারে হচ্ছে আমার আপনার শরীরে আরো একটা অঙ্গ নফস নামে, যেটাকে বাংলায় আমরা মন বলি, নফসও একটা দামি অঙ্গ আমাদের শরীরে ভিতরে আছে। তার মানে হচ্ছে তিনটা জিনিস, এক নম্বরে কলব, দুই নম্বরে রুহ, তিন নম্বরে হচ্ছে নফস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন ফি জাওফি ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটা কলব আছে না নাই? আল্লাহ তাআলার প্যারা হাবিবও বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। আমার ভাইরা, এই কলবটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের শরীরের রাজধানী, হেডকোয়ার্টার। এবার বুঝুন, এই কলবটা যদি কারো পরিশুদ্ধ হয়ে যায়, কলবটা যদি কারো মুজাক্কা মুনাওয়ার মুসাফা হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, ওই ব্যক্তি গরিব হতে পারে, কালো হতে পারে, দিন মজুর হতে পারে, অন্তরটা পরিষ্কার হয়ে গেলে ওই ব্যক্তির দাম মালিকের কাছে ফেরেশতাদের চেয়েও কোটি গুণে বেড়ে যায়। আজমালায়েক বাহারাদারি, আজমালায়েক বাহারাদারি, ওয়াজবাহা এমনি জেগম, বুগুজার জহাজে বাখা এম কাজমালা একে বুগুজারি, বুগুজার জহাজে বাখা এম কাজমালা একে বুগুজারি। কলব পরিশুদ্ধ হলে ফেরেশতার চেয়ে দামি। আর কারো কলবটা যদি নষ্ট হয়ে যায়, কলবটা যদি অপরিচ্ছন্ন হয়, অপরিষ্কার হয়, কোরআন ও হাদিসের আলোকে ওই ব্যক্তি যত চৌধুরী সাহেব হোক, ওই ব্যক্তি যত ক্ষমতাদার ব্যক্তি হোক, শত কোটি টাকার মালিক হোক, আমার মালিকের দৃষ্টিতে ওই ব্যক্তিটা শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। অতএব কারণে আমাদের এই মানব সমাজে, আমাদের এই বনি আদমের আসল দাম হচ্ছে কলবের আলোকে, ঠিক না বেঠি? কলব যার সুন্দর, ওই ব্যক্তি সুন্দর, ওই ব্যক্তি জান্নাতি। আর যে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করতে পারে না, এই ব্যক্তি শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট আর জাহান্নামী, নাউজুবিল্লাহ। এবার বুঝতে হবে, গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গের কথা বললাম, কলব,
দুই নম্বরে বলছি রূহ, তিন নম্বরে নফস। এবার বুঝুন, এই যে আমাদের কলব, এই কলবটাকে দুইটা জিনিস দখল করতে চায়। কয়টা জিনিস ভাই? এক নম্বরে হলো রূহ, আর এক নম্বরে নফস। নফস রূহর উপর রাজত্ব করতে চায়, অন্যদিকে রূহ এটাও কলবটাকে দখল করতে চায়। ভালো করে বুঝুন, ডান দিক থেকে রূহ, বাম দিক থেকে নফস, একজন অপরজনের সাথে প্রতিযোগিতা চলতে পারে, করতে থাকে, কে কলবটাকে দখল করতে পারে। এই কলবটাকে দখল করার জন্য দুই কেন্দ্র থেকে, দুই দিক থেকে লড়াই চলে, একদিকে নফস আর একদিকে রূহ। ভালো করে বুঝেন, আমার কথা নয়, আল্লাহর আরেফ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একে নফস একে রূহ একে দিল, একে নফস একে রূহ একে দিল, বলে তোর হরফে হারিয়ে হাসতে মুশকিল সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদান সিফাতে দিল হামা তাআত করদান। নফসের চাহিদা হলো সব সময় নিম্নগামী, নফস আমাকে জাহান্নামী বানাইতে চায়। নফস ইন্না নফস লা আম্মারাতুম বিসু, নফসের কাজ হলো আমাকে দিয়ে গুনার কাজ করানো, জাহান্নামী বানানো। আর রূহ, এই রূহের কাজ হলো আমাকে আপনাকে দিয়ে ভালো কাজ করানো, আল্লাহর পথে চালানো, এটা হচ্ছে রূহের কাজ। আমার ভাইরা, যার নফস বিজয়ী ওই লোকটা হবে জাহান্নামী, আর যার রূহ বিজয়ী সে হবে জান্নাতি, সুবহানাল্লাহ। এখন দুই দিক থেকে লড়াই চলছে আমার এই কলবটাকে নষ্ট করে দেওয়ার জন্য, আমার এই কলবটাকে রোগাক্রান্ত করার জন্য দ্বিমুখী প্রচেষ্টা চলছে। আমার ভাইরা, এই কলবটাকে পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ পাক লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম এ জমিনে প্রেরণ করেছেন, এবং তারা মানুষের কলবের উপর মেহনত করেছিলেন, চেষ্টা করেছেন মানুষের কলবটা পবিত্র হয়ে যাক। এজন্য আমাদের নবীকে প্রেরণ করার মাকসাদ, আল্লাহ পাক যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল ওয়াইয়ুযাক্কিহিম, যেন আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে পারেন। প্রধানমন্ত্রীর আগমন, প্রধান বক্তার আগমন, মেজবা হুজুরের আগমন, মহানগর হুজুরের আগমন, কামরাঙ্গি চরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, হযরত এসেছেন সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের জবান থেকে যুগোপযোগী মূল্যবান কিছু আলোচনা আমাদের সম্মুখে পেশ করার তৌফিক দান করুন বলি আমিন। আমার ভাইরা, বলতেছিলাম আম্বিয়া কেরামদের পাঠানোর মাকসাদ অন্যতম একটি ছিল মানুষের অন্তরের উপর মেহনত করা। এই মেহনত সমস্ত আম্বিয়া কেরাম করেছেন, আমরাও করছি, করতেছি। আজকের এই ওয়াজ ও মাহফিলের মাকসাদ এটাও, আমাদের কলবটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, ছোট একটা এক্সাম্পল আর উদাহরণ আপনাদেরকে না দিলেই নয়। আজকে এশারের সময় আলামিন জামে মসজিদের আজান হলো, গোটা কামরাঙ্গীর চরের তামাম মসজিদ থেকে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। কামরাঙ্গীর চরের মসজিদ থেকে আজানের এশার নামাজের আজান হলো,
এই আজান শুনে একদল যুবক যখন আজান হয়ে গেল, উযু ইস্তিনজা সেরে জরুরত সেরে মসজিদের দিকে রওনা হলো। আজানের আওয়াজ কিন্তু সকলের কানেই গেল। অনেক মা বোনেরা যায় নামাজ বিছিয়ে নামাজটা আদায় করে ফেললেন, কিন্তু প্রশ্ন হলো অনেক যুবকের কানে আজানের আওয়াজ গেল কিন্তু মসজিদে আসতে পারলো না। একই বয়সের যুবক, একই ফ্রেন্ড সার্কেল, একই সাথে উঠা বসা, একদল মসজিদে আসলো আর একদল চায়ের স্টলে বসে গল্প গুজব করছে। কারণটা কি আমার বুঝতে হবে, যেই দল মসজিদে আসছে তাদের কলবটা রুহু দখল করে, কলবটা তাদের পরিষ্কার। আর যারা মসজিদে আসতে পারে না, নফসের দুঃখায় গুনাহ করতে করতে কলবটা এমন জং পড়ে গেছে, আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবু। গুনাহ করতে করতে কলবের উপর দাগ পড়তে পড়তে এমন কৃষ্ণ কালো আর ময়লা হয়ে গেছে, এখন সুমধুর কণ্ঠে আজানের স্বর ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, পিতামাতার খেদমত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, দাওয়াত তাবলীগের মেহনত ভালো লাগে না, এখন তার গান বাজনা ভালো লাগে, মদের নেশা জুয়ার নেশায় তার মনটা পড়ে থাকে, গুনার কাজগুলি তার ভালো লাগে, নেকির কাজগুলো তার ভালো লাগে না। বুঝতে হবে তোমার অন্তরটা নাপাকার অপবিত্র হয়ে গেছে ঠিক কি না। এই কলপটাকে পরিচ্ছন্ন করার কি উপায়? অতি সংক্ষেপে বড় বড় চারটা রোগের কথা বলবো, যেই চারটি রোগের কারণে আমার আপনার কলবগুলি নাপাক হয়ে যায়, আমার আপনার কলবগুলি নফসের দখলে চলে যায়, আমার এই কলবটা একেবারে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়ে যায়। আমার ভাইরা, আমরা আপনারা সকলেই জানি আমার আপনার প্রত্যেকের সৃষ্টি আল্লাহ পাক করেছেন মাটি থেকে। আদম আলাইহিস সালামের সৃষ্টি ডাইরেক্ট মাটি, আমার আপনার সৃষ্টিও ডাইরেক্ট মাটি থেকে নয় তবে ইনডাইরেক্ট মাটি। আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন, আমাকে আপনাকেও আল্লাহ মাটির তৈরি মানুষ বানাইলেন, কিন্তু আমাদেরটা ডাইরেক্ট না। আল্লাহ পাক সে কথাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি প্রথমে মাটি থেকে সৃষ্টি করলাম, সেই মাটির থেকে আমি আল্লাহ তোমাদের শরীর বাবার শরীরে একটা নাপাক পানি বানাইলাম, ওই নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে, তোমার মায়ের গর্ভের ভিতরে গেল, সেখানে বেশ কয়েক মাস থাকার পরে বান্দারে তুমি দুনিয়ার জমিনে আসছো, এই মাটির তৈরি মানুষ তুমি দুনিয়ায় আসার পরে মৌলিক চারটা উপাদান আল্লাহ তোমার শরীরে দিল, আগুন পানি মাটি বাতাস, এই চারটা জিনিসের সমান নয়। আল্লাহ পাক তোমার বডিটাকে চমৎকার করে সাজালো, যার কারণে আগুন পানি মাটি বাতাস ছাড়া কোনো মানুষ দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারে না। আমার ভাইরা, এই জন্যে এই চারটা উপাদান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের নিয়ন্ত্রণে দেয় না। আগুন ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, বাতাস ছাড়া বাঁচতে পারে না, মাটি ছাড়া বাঁচতে পারে না। এই জন্যে আল্লাহ পাক বাতাসের নিয়ন্ত্রণ কারো হাতে দেয় নাই, বাতাসের নিয়ন্ত্রণ চিৎকার করে বলুন কার হাতে? কার হাতে? কোনো মানুষের হাতে আল্লাহ বাতাসের নিয়ন্ত্রণ দেয় নাই। যদি দিত, আমার ভাইরা যে অবস্থা চলতেছে, নরেন্দ্র মোদীর সরকার এই বাতাস বন্ধ করে দিয়ে, শ্বাস বন্ধ করে কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করে বলতো ঠিক কিনা? আমার ভাইরা, বাতাস মালিকের নিয়ন্ত্রণে, পানিটাও কার নিয়ন্ত্রণে? আল্লাহ। মাটি আল্লাহর নিয়ন্ত্রণে, ঠিক তেমনিভাবে আগুনও আল্লাহর নিয়ন্ত্রণে। এই চারটা জিনিস ছাড়া যেহেতু তার বান্দারা বাঁচবে না, এই জন্যে আল্লাহ পাক এই চারটা জিনিস তার নিয়ন্ত্রণে রাখলেন। মনে রাখতে হবে, আমার আপনার শরীরের ভিতরে যে রাগ আছে, গোসা আছে, এটা হয় আগুনের একটা উপাদান আমাদের শরীরে আছে, এ কারণে আমরা গোসা হয়ে যাই, রাগ হয়ে যাই। আগুন পানি মাটি বাতাস,
এই চারটা মৌলিক উপাদান দিয়ে আমার আপনার সৃষ্টি। এই চারটি উপাদানের কারণে আমার আপনার দেহের অভ্যন্তরে চারটা রোগ হয়। কয়টা রোগ? চারটা রোগ। আগুনের কারণে একটা রোগ হয়, মাটির কারণেও একটা রোগ হয়, বাতাসের কারণেও একটা রোগ হয়, আমার ভাইরা পানির কারণেও একটা রোগ হয়। আগুনের কারণে আমার আপনার কলবের ভিতরে যে রোগটা জন্ম নেয় সেটাকে বলা হয় তাকাব্বুর আর অহংকার। কিসের কারণে? আগুনের কারণে। কিসের কারণে বলেন? আগুন। এবার একটা উদাহরণ নেন, শয়তান কিসের তৈরি? কিসের? শয়তান ধ্বংস হলো, আদম আলাইহিসসালামকে সেজদা দিল না কোন রোগে? তাকাব্বুর আর অহংকার। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ইবলিস অহংকার করল, তাকাব্বুর করল, আগুনের তৈরি বলে আল্লাহ আমার যুক্তিতে ধরে না, আমি কেন আদমকে সেজদা দিব? আল্লাহ বলে, তোর আবার কি যুক্তি, কেন যুক্তিতে ধরে না? শয়তান জবাব দেয়, খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সেজদা করব? আমার ভাইরা, সর্বপ্রথম ইবলিসকে যে জিনিস ধ্বংস করলো সেইটার নাম তাকাব্বুর আর অহংকার, ঠিক না? এই অহংকার যাকে পায় ওই ব্যক্তি ইবলিস হয়ে যায়। এই অহংকার মানুষের আগুনের একটা উপাদানের কারণে হয়, টাকার কারণে অহংকার হয়, ক্ষমতার কারণে মানুষের অহংকার হয়ে যায়, বংশ গৌরবে মানুষ অহংকারের রোগে মরে। আমার ভাইরা, রূপ সৌন্দর্যের কারণেও মানুষের অহংকার পায়। এই অহংকার যাদের ভিতরে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যারা পরিমাণ অহংকার যার হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন এই লোক কোনোদিন জান্নাতি যেতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল অহংকার কোন অবস্থাতেই অন্তরে রাখা যাবে। এখন এই অহংকার দূর করব কেমনে? নাম্বার দুই, আমাদের পানি, এই পানির কারণেও আমার আপনার দেহের অভ্যন্তরে একটা রোগ হয়। আমার ভাইরা খেয়াল করেন, পানির কারণে, পানির একটা অভ্যাস আছে, দেখবেন পানি যত নিচু জায়গা পায় পানির প্রবাহ তত বাড়তে থাকে, পানি চলতে থাকে, এই চলার কোনো শেষ নাই, ঠিক কি না? যত ঢালু তত চলে, চলতে থাকে। আপনি একটা সমতল ভূমিতে পানি ঢালেন, পানিটা চতুর্দিকে ছড়ায় কি না? ছড়াইতে থাকে, স্থির হয় না। এটাকে বলা হয় লোভ, হেরস, লোভ লালসা, এটা পানির একটা মাধ্যম, মিম্মা ইম্মাহিন। আমার ভাই, আমার আপনার ভিতরে লোভ লালসা অনেকের ভিতরে আছে, ডান হাতে হালাল খায় আবার হারাম, সুদ ঘুষ জুয়ার কারবার সমাজে আছে না নাই, যত ইনকাম করতেছে আরো চাই, আরো চাই, আরো চাই, জনগণের টাকা। এক একজন এমপি মন্ত্রী, ওই দিন রিপোর্টে দেখলাম প্রায় 18-20 জন মন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সরকার। এরা আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ। আমার ভাইরা, এটা লোভের কারণে হয়। এই লোভ থেকে বাঁচার কি উপায়? আগুন থেকে তাকাব্বুর, পানি থেকে লোভ লালসা, মাটি থেকেও আমাদের একটা রোগ হয়। দেখবেন আল্লাহ পাক তাম খনিজ পদার্থগুলি মাটির নিচে রাখছেন, আমার আপনার রিজিক মাটির নিচে, ধান মাটির নিচে, আলু মাটির নিচে, তাম শাক সবজি মাটি ছাড়া হয়, জোরে বলেন, আমাদের রিজিক মাটির নিচে। কিন্তু মাটির একটা অভ্যাস হলো, এই মাটি আপনাকে মাগনা দিবে না, মাটির উপর কুড়াল মারবেন, কোদাল মারবেন, দা মারবেন, গর্ত করবেন, এরপরে আপনাকে মাটি কিছু দিবে, ঠিক কিনা? এই মাটির উপর পাঁচতলা বিল্ডিং এমনে দাঁড়াবে না, এই মাটিকে খনন করতে হবে, মাটির ভিতরে অনেক কাজ করতে হবে, তারপরে পাঁচতলা বিল্ডিং দাঁড়াবে। তার মানে হচ্ছে
মাটি স্বাভাবিক পন্থায় আপনাকে দিবে না, এটাকে বলা হয় কৃপণতার অভ্যাস। অনেকে পকেট থেকে এক পয়সা মসজিদে দান করতে চায় না, বলে এলাকায় কত লোক আছে, এই মসজিদের সভাপতি মনির সাহেবের কি টাকা পয়সা কম, সভাপতি সাহেব দিলেই তো হয় আমরা দিমু কেন, আরো কত শিল্পপতি এলাকার বড় বড় ব্যবসায়ী আছে আমি কেন দিব। এইভাবে চলে বলে কল কৌশলে মানুষ পিছে সরে যায়, একদল কৃপণ আমাদের সমাজে আছে না নাই, একেবারে যদি পায়ের উপর দিয়ে গাড়ির চাকা না যায়, অসুখ বিসুখ না হয়, বিপদে না পড়া ছাড়া এক পয়সাও খরচ করে না, এটা মাটির থেকে হয় কৃপণতা। এই কৃপণ লোক জান্নাতে যাবে না। চতুর্থ চার নাম্বার, আমার ভাইরা, আগুনের দ্বারা তাকাব্বুর, পানি থেকে লোভ লালসা, আর মাটি থেকে কৃপণতা। আর একটা জিনিস হলো বাতাস, এই বাতাসের দ্বারা হয় অসম্মতা। অসম্মতা ধনী আর গরিবের যে মাঝখানে একটা পাটিছোল, এই অসম্মতা দেখবেন বাতাসের অভ্যাস হলো, বাতাস যখন জোরে প্রবাহিত হয়, বাতাস বয়ে যায়, তখন কোনটা চৌধুরী সাহেবের গাছ আর কোনটা গরিবের গাছ এইটা কিন্তু বাতাস চিনে না, কোনটা রাজার বিমান কোনটা প্রজার বিমান বাতাস কিন্তু এটা চিনে না। এই বাতাসের দ্বারা আমার আপনার ভিতরে অসম্মতার একটা রোগ তৈরি হয়, যেই রোগে একজন নেতা নেতা হওয়ার আগে জনগণের পিছনে দৌড়ায়, ক্ষমতায় যাওয়ার পরে আর জনগণের সাথে সম্পর্ক নাই, ঠিক না? এই অসাম্যতা, এক সাম্যের জীবন তার থেকে দূরে চলে যায়। এই চারটা রোগ দূর করবো কেমনে সংক্ষেপে বলি। আমার ভাইরা, এই চারটা রোগে যখন আমার আপনার কলবটা আক্রান্ত হয়ে যায়, এই কলবটা দিয়ে আর নেকির কাজ হয় না, আমার অহংকার কি দ্বারা দূর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীয়তের ভিতরে অন্যতম একটি আমল দিলেন, যেই আমল দ্বারা আমার আপনার কলব থেকে অহংকারটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, সেই আমলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ سبحان الله বলি। আমার বান্দারা, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আর ধৈর্য ধারণ করো। আমার বাইরা, তার মানে হলো যদি নামাজের বিধান আমাদের প্রত্যেকের বাস্তবায়ন করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আমার এই কপালটাকে যদি জমিনের ভিতরে লাগাইতে পারি, নাক যদি জমিনের ভিতরে আমার লেগে যায়, আমার বাইরা, এই কপালটাকে বলা হয় ভাগ্যের লক্ষণ। কিসের লক্ষণ? কিসের? অনেকে বলে না যে ভাই এককারে কপালটা পুরে ছাই হয়ে গেছে, বলে না কপালটা পুরে ছাই হয়েছে। আসলে কি কপাল পড়ছে? আগুন লাগছে, সিগারেটের আগুন, মেজবাতির আগুন। প্রায় আমরা বলি ভাই কপালটা পড়ছে, এটা বলি কেন? অর্থাৎ এমন কোন কাজ আমার হয়ে গেছে যেটা ভাগ্যবান মানুষের দ্বারা হয় না, ঠিক কিনা? নাক, এটা হচ্ছে ইজ্জতের আলামত। কোন মানুষ কারো সামনে জীবন গেলেও নাকে খত দিতে চায়, কিন্তু নামাজের ভিতরে বান্দা সেজদায় যখন চলে যায়, আল্লাহর সামনে বান্দা কপালটা একেবারে জমিনের উপর বিছায় দেয়, নাকটা বিছায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে যখন বান্দা সেজদায় চলে গেল, জবানটা খুলে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, ওগো আল্লাহ আমি বড় না, আমার টাকা পয়সা বড় না, আমার ক্ষমতা বড় না, আল্লাহ আমি, তুমি একমাত্র মহান, সেই ঘোষণা দিতেছি, ঠিক কিনা? বান্দা রুকু করে সেজদা করি, এই রুকু সেজদার বদৌলতে আল্লাহর মহিমা যখন গায়, বান্দা নিয়ত করতেছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ বড় যদি হও তুমি বড়,
নবী বড় না, আমার ক্ষমতা বড় না, টাকা পয়সা কিছু না, আল্লাহ তুমি মহান, তুমি বড়। রুকুতে গিয়ে বলে আল্লাহ তুমি বড়, সেজদায় গিয়ে বলে আল্লাহ তুমি বড়। এইভাবে যখন আল্লাহর বড়ত্ব আর মহত্ব বান্দা নামাজের মধ্যে গায়, তার সমস্ত কলবের অহংকারের ময়লা আল্লাহ দূর করে দেয়। আমার ভাইরা, দুই নাম্বার, আমাদের আমাদের পানির দ্বারা, পানির দ্বারা যে লোভ তৈরি হয়, এই লোভ আমরা দূর করব কি দ্বারা? এই জন্যে আল্লাহ পাক রমজান মাসে রোজা রাখার একটা বিধান দিয়েছেন, আর বাকি এগারো মাসে কিছু নফল রোজা রাখতে হয়। বান্দা যখন রোজা রাখি, সূর্যটা পশ্চিম আকাশে ডলার পর যখন তার ক্ষুধা পেয়ে যায়, তখন তার কলিজার ভিতরে দুঃখী মানুষের একটা দরদ পয়দা হয়। আহারে, একটা মানুষ আমার বাড়ির পাশের প্রতিবেশী না খেয়ে আছে, তার দুঃখ দুর্দশার কিছু অনুভূতি তার কলিজার মধ্যে জাগে। আমার ভাইরা, তখন টাকা পয়সা জমে জমানোর আর চিন্তা ভাবনা থাকে না, তার লোভ কমে যায়, তার দান সৎকা করার একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়। আমার ভাইরা, এইভাবে সোমবার বৃহস্পতিবারের রোজা মাসে তিন দিন, আইয়ামে বিশ, তেরো, চোদ্দ, পনেরো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব প্রত্যেক মাসের তিনটা দিন রোজা রাখতেন। এই রোজা রাখার দ্বারা আমার আপনার কলব থেকে লোভের ময়লা দূর হয়ে যাবে। আর তিন নাম্বার, আমাদের ভিতরে যে কৃপণতা তৈরি হয়, এই চল্লিশ ভাগের এক ভাগ আমি যখন জাকাত আদায় করব, এই জাকাতের আদায় করার দ্বারা, দান সৎকা আদায় করার দ্বারা আমাদের অন্তর থেকে কৃপণতার ময়লা দূর হয়ে যাবে। সর্বশেষ, আমাদের অসাম্যতার যে ময়লা আমার আপনার শরীরের মধ্যে আছে, আমি ধনী মানুষ, আমার টাকা আছে, ক্ষমতা আছে, কোন রাস্তার গরিব মানুষ, কোন রিক্সাওয়ালা যদি আমার শরীরে হালকা টাচ করে, মেজাজটা আমার খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনের সামান্য ত্রুটির কারণে আমি গরম হয়ে যাই, কারণ আমি এলাকার সভাপতি, এই যে আমার ভিতরে এক অসাম্যতা, আমি আমার নিচু শ্রেণীর মানুষকে দেখতে পারি না, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা ফরজ বিধান দিলেন, হজ। ও বান্দারে, তুমি হজ করো, হজ আদায় করার দ্বারা তোমার অসাম্যতার রোগটা চলে যাবে। কারণ ভাইরা, হজের বিধানের মধ্যে গরিবের পোশাক আর ধনীর পোশাকে কোনো পার্থক্য নাই, গরিবের যেমন পোশাক ধনীর তেমন পোশাক, গরিবের জবানে যেই জিকির, কোটিপতি রাজা বাদশার জবানের ভিতরেও সেই জিকির, ওই গরিবটাও আরাফার ময়দানে কান্দে, ধনী লোকটাও আরাফার ময়দানে কান্দে, আর মুজদালিফার জমিনে গরিবটা যেমন বিছানা ছাড়া ঘুমায়, আবার ধনী লোকও বিছানা ছাড়া ঘুমায়। এইভাবে যখন একসঙ্গে তওয়াফ করে, রাজা বাদশা, প্রজার, গরিবের কোনো ভেদাভেদ নাই, এইভাবে হজ করার দ্বারা তোমার অসাম্যতার ময়লাটা চলে যাবে। এইভাবে যদি নামাজ, রোজা, হজ, যাকাতের চারটা ফরজ বিধান পালন করা যায়, আমার কলবের বড় বড় চারটা রোগ দূর করে দিবেন। কে জোরে বলেন আল্লাহ! আল্লাহ তাআলা আমাদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, জোরে বলি আমিন। এই জন্যে আল্লাহ ওলাদের সহবতে বুজুর্গ ওলামায়ে কেরামদের কদম মোবারকে আসা যাওয়া করতে থাকবো, দিনের মেহনত করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।